রাস্তায় প্রবল যানজট, ফেসলেস মেট্রো চড়ে ছাদনা তলায় পৌঁছলেন বিয়ের কোণে। তারপর যা হলো, প্রতিটি শহরে কোনো না কোনো পরিচয় আছে এবং বেঙ্গালুরুর পরিচয় হলো ট্রাফিক জ্যাম। এই শহরে যিনি থাকেন তিনি অবশ্যই এলাকায় ট্রাফিক সমস্যা সম্পর্কে অবগত থাকবেন। কখনো কখনো তো মজার ছলে এমন বলা হয় যে ওখানে যানজট এতটাই থাকে যে তাতে আটকে পড়া কর্মচারীরাও লগ ইন করে কাজ শুরু করেন রাস্তাতেই। মাঝে মাঝে লাঞ্চ টাইমে অফিসে পৌঁছতে হয়। আর এই যানজট এড়ানোর একটাই ওষুধ রয়েছে, তা হলো মেট্রো। তেমনই এক বিয়ের কোণে তার বিয়েতে সময় মতো পৌঁছতে মেট্রোকেই বেছে নিল। অর্থাৎ কোণের গ্র্যান্ড এন্ট্রির অনেক ভিডিও আপনি নিশ্চয়ই দেখেছেন, কখনো সাইকেল কখনো ট্রাক্টরে চড়ে এন্ট্রি করা, এবার ঘোড়ায় চড়ে এন্ট্রিও হয়। আপনি কি কখনো শুনেছেন যে কোনো কোণে তার বিয়েতে পৌঁছানোর জন্য মেট্রো ধরেছে? তবে এমনই কিছু ঘটনা ঘটেছে বেঙ্গালুরুতে। বেঙ্গালুরুতে ট্রাফিক জ্যামে আটকে থাকা এক কোণে তার গাড়ি ছেড়ে মেট্রোতে উঠলেন, যা সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল। ভিডিওয়ে দেখা যাচ্ছে কোণে এবং তার কয়েকজন সঙ্গী মেট্রোয় উঠছেন, একেবারে পরিপাটি সেজে যানজট এড়াতে মেট্রো ধরছেন। কোণের মেট্রোতে যাওয়ার ভিডিও টুইটারে ফরওয়ার্ড বেঙ্গালুরু নামে এক টুইটার অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। ভিডিওর ক্যাপশনে লেখা রয়েছে, স্টার ভারী যানজটে আটকে থাকা স্মার্ট বেঙ্গালুরু কোণে তার গাড়ি বাদ দিয়ে বিয়ের হলে পৌঁছানোর জন্য মেট্রো ধরছেন। এখনো পর্যন্ত ভিডিওটি 11,000-এরও বেশি ভিউ হয়েছে, 200-এর বেশি মানুষ লাইক করেছেন। খবরে বলা হয়েছে কোণে এবং তার পরিবার ইতিমধ্যে একটি গাড়িতে তাদের যাত্রা শুরু করেছিল, তবে জ্যামে আটকে গিয়েছিল। অন্য কোনো উপায় না থাকায় তারা পৌঁছানোর জন্য মেট্রো বেছে নিয়েছিলেন। ভিডিওটিতে অনেকে অনেক কমেন্ট করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, এটি বেঙ্গালুরুতে যানজট এড়িয়ে যাওয়ার একমাত্র উপায়, তবে আবার অনেকেই গোটা বিষয়টিকে ভাইরাল হওয়ার কৌশল হিসেবে দেখেছেন। কেউ কেউ বলেছেন, শুধু বেঙ্গালুরু নয়, ভারতের যে কোনো শহরে রাস্তায় যানজট থাকে, সেকথা মাথায় রেখে হাতে সময় নিয়ে বাড়ি থেকে বেরোনো উচিত। অন্য একজন ব্যবহারকারী লিখেছেন, মেট্রো না থাকলে কি হতো? ব্যুরো রিপোর্ট, আমাদের নিউজ।